সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। কারাগারের কন্ডেম সেলে মিন্নি ছাড়া আর কোনো নারী নেই। বাবা মায়ের সঙ্গে ফোনে কেঁদে বুক ভাসালো মিন্নি, এবং শেষে থাকছে স্বামী হত্যায় দোষ স্বীকার করে আদালতে দেয়া জবানবন্দিতে যা বলেছিলেন মিন্নি। এবার দেখুন বিস্তারিত। কারাগারের কন্ডেম সেলে মিন্নি ছাড়া আর কোনো নারী নেই। বরগুনা কারাগারে নারী বন্দীদের মধ্যে কন্ডেম সেলে একমাত্র মিন্নি রয়েছেন, সেখানে মিন্নি ব্যতীত আর কোনো নারী বন্দী নেই। রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে বরগুনা জেলা কারাগারে কন্ডেম সেলে রাখা হয়েছে। গণমাধ্যমকে বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক জেল সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এই মুহূর্তে বরগুনা জেলা কারাগারের কন্ডেমে এই ছয় বন্দি ব্যতীত আর কোনো কারাবন্দি নেই। তিনি বলেন, মিন্নিকে রাখা হয়েছে নারী ওয়ার্ডের কন্ডেম সেলে, আর বন্দিরা আছেন পুরুষ ওয়ার্ডের কন্ডেম সেলে। তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে যে বিশেষ কক্ষে রাখা হয় সেটাকে কন্ডেম সেল বলে। কন্ডেম সেলের বন্দিরা মাসে একবার তার স্বজনদের সঙ্গে দেখা করতে পারেন, এছাড়াও সপ্তাহে একবার তারা ফোনে তাদের স্বজনদের সঙ্গে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কথা বলতে পারবেন, তবে তারা কখনও সেল থেকে বের হতে পারেন না। রিফাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছয় আসামি কন্ডেম সেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। কারাবিধি অনুযায়ী ছয় বন্দীকে কন্ডেম সেলে থালা বাটি ও কম্বল দেওয়া হয়েছে। এছাড়াও প্রতি আসামিকে কারাগারের পক্ষ থেকে দুই সেট পোশাক দেওয়া হয়েছে, এ পোশাক তারা পরবেন। মিন্নিসহ এই মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে দেশের অন্য কোনো কারাগারে স্থানান্তরের পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে জেল সুপার আনোয়ার হোসেন বলেন, এ বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব। আপাতত এই আসামিদের উচ্চ আদালতে আপিল করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাবা মাকে ফোন করে কান্নাকাটি করেছেন আয়েশা। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা বৃহস্পতিবার সকালে বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্নাকাটি করেছেন। আয়েশার বাবা মোজাম্মেল হোসেন প্রথম আলোকে দুপুরে একথা বলেন। বুধবার আয়েশা সহ ছয়জনের মৃত্যুদণ্ডের রায়ের পর তাদের বরগুনা কারাগারে নেওয়া হয়, সেখানে তাদের কন্টেম সেলে রাখা হয়েছে। আয়েশার বাবা মোজাম্মেল হোসেন দুপুরে প্রথম আলোকে বলেন, সকাল দশটার দিকে মিন্নি আয়েশা সিদ্দিকা আমার ও আমার স্ত্রীর সঙ্গে কথা বলেছে, সে খুব কান্নাকাটি করেছে, কারাগারে সে ভালো নেই, তাকে একা একটা নির্জন কক্ষে রাখা হয়েছে। তিনি দাবি করেন, আমার মেয়ে নির্দোষ, একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমার মেয়েকে এ মামলায় ফাঁসিয়েছে, একটি প্রভাবশালী মহলকে আড়াল করার জন্যই এটা করা হয়েছে, আমি রায়ের কপি পাওয়া আবেদন করেছি, এটি হাতে পেলে দ্রুত উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করব, আমি আশাবাদী আমার মেয়ে উচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত হবে। মোজাম্মেল হোসেন আরও বলেন, সারাদেশের মানুষ ভিডিওতে দেখেছে আমার মেয়ে জীবনের ঝুঁকি নিয়ে তার স্বামী রিফাত শরীফকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষার আপ্রাণ চেষ্টা করেছে, আহত রিফাতকে একাই হাসপাতালে নিয়ে গেছে, অথচ এই মামলায় আমার মেয়েকে ফাঁসানো হলো। বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক জেলা সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বৃহস্পতিবার দুপুরে বলেন, এই কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য কোনো নারী আসামি নেই, ফলে আয়েশা একাই কন্ডেম সেলে আছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর পাঁচ আসামিকেও কন্ডেম সেলে রাখা হয়েছে। রিফাত হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি ছাড়া কন্ডেম সেলে আপাতত অন্য কোনো বন্দি নেই। কারাসূত্র জানায়, বুধবার রায় ঘোষণার পর ছয় আসামিকে বিকেল তিনটার দিকে কারাগারে নেওয়া হয়, এরপর তাদের কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত কন্ডেম সেলে রাখা হয়। রায় শোনার পর থেকে আয়েশা বিষণ্ণ হয়ে পড়েন, কারাগারে নেওয়ার পর আয়েশা চুপচাপ ছিলেন, কারাগারে নেওয়ার পর স্বজনদের দেখা পাননি, কারোর সঙ্গে তেমন কথা বলেননি, রাতে খাবার দাবার দেওয়া হলে সামান্য খেয়েছেন, বাকি পাঁচ আসামি স্বাভাবিক অবস্থায় আছেন। জেল সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, কারাবিধি অনুযায়ী ছয় বন্দীকে কন্ডেম সেলে থালা বাটি ও কম্বল দেওয়া হয়েছে, এছাড়া প্রতি আসামিকে কারাগারের পক্ষ থেকে দুই সেট পোশাক দেওয়া হয়েছে, এখানে তারা কারাবিধি অনুযায়ী এই পোশাক পরবেন। কারাসূত্র জানায়, বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 49 জন নারী আসামি কন্ডেম সেলে আছেন। বরগুনার জেলা ও দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার মামলার রায়ে প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে 6 জনকে মৃত্যুদণ্ড, 4 জনকে খালাস দেন, বাকি অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিচার কার্যক্রম চলছে শিশু আদালতে। 2019 সালের 26 জুন বরগুনার সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে স্ত্রী আয়েশার সামনে কুপিয়ে জখম করেন সন্ত্রাসীরা।
পরে ওই দিন বিকেলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাকে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে এটি আলোচিত হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজি, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহামেনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মোহাম্মদ হাসান ও রিফাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মিন্নি। খালাস পাওয়া চার আসামি হলেন মুসা রাফিউল ইসলাম রাব্বি, সাগর ও কামরুল হাসান সাইমন। মুসা এখনও পলাতক। রায়ে খালাস পাওয়া বাকি তিনজনকে বুধবার রাতেই মুক্তি দেওয়া হয়েছে। রায়ে আদালত বলেছেন আয়েশা তার স্বামীকে হত্যার ষড়যন্ত্রে যুক্ত ছিলেন, প্রসিকিউশন তা প্রমাণ করতে পেরেছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন রিফাত হত্যা মামলার আসামিদের নির্মমতা, বর্বরতা, মধ্যযুগীয় কায়দাকেও হার মানিয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাদের অনুসরণ করে অন্য যুবকেরাও ধ্বংসের পথে যাবে, এজন্য এসব আসামি সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। স্বামী হত্যায় দোষ স্বীকার করে আদালতে দেয়া জবানবন্দিতে যা বলেছিলেন মিন্নি। 2019 সালের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে রিফাত শরীফকে গুরুতর আহত করে এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় রিফাত শরীফ মারা গেলে রিফাত হত্যায় জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে। 19 জুলাই বরগুনার আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজীর খাসকামরায় হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আয়েশা সিদ্দিকা মিন্নি। মিন্নি সেই জবানবন্দি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। আমি বরগুনা সরকারি কলেজে বিবিএ প্রথম বর্ষে পড়ালেখা করি। আমি 2018 সালে বরগুনা সরকারি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাশ করি। আইডিয়াল কলেজে পড়াশোনা করাকালীন আমার প্রথম প্রেমের সম্পর্ক হয়। ওই সময় রিফাত শরীফ বামনা ডিগ্রি কলেজের ছাত্র ছিল। রিফাত শরীফ ও নয়ন বন্ড পরস্পর বন্ধু ছিল। রিফাত শরীফ আমাকে তার কয়েকজন বন্ধু বান্ধবের সাথে পরিচয় করিয়ে দেয়, তার মধ্যে নয়ন বন্ড একজন। কলেজে যাওয়া আসার কালে নয়ন বন্ড আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে জ্বালাতন করত। আমি তার প্রেমের প্রস্তাবে সাড়া না দেয় সে আমার চাচা ও ছোট ভাইকে ক্ষতি করার ভয় দেখাত। বিষয়টি আমি রিফাত শরীফকে জানাইনি। আমি রিফাত শরীফকে ভালোবাসতাম, কিন্তু রিফাত শরীফ অন্য মেয়েদের সাথে সম্পর্ক করার কিছু বিষয় আমি লক্ষ্য করি এবং এ কারণে রিফাত শরীফের সাথে আমার সম্পর্কের কিছুটা অবনতি ঘটে। আমি ধীরে ধীরে নয়ন বন্ডের দিকে ঝুঁকে পড়ি। নয়ন বন্ডের সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি নয়নের মোবাইল নম্বরে আমার মায়ের মোবাইল নম্বর 017196 এবং নয়নের দেওয়া নম্বর শেষে 6113 ও অন্য একটি নম্বর দিয়ে নয়নকে কল ও মেসেজ করতাম, ফেসবুক মেসেঞ্জারে কল দিতাম। বরগুনা সরকারি কলেজে পড়াশোনাকালীন ধীরে ধীরে রিফাত ফরাজি, রিফাত হাওলাদার ও রাব্বি আকনের সাথে আমার পরিচয় হয়। রিফাত ফরাজি ও নয়ন বন্ডের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের কারণে নয়ন বন্ডের বাসায় আমার যাতায়াত ছিল। নয়নের বাসায় দুজনের শারীরিক সম্পর্কে কিছু ছবি ভিডিও নয়ন গোপনে ধারণ করে, যা আমি প্রথমে জানতাম না। নয়নের বাসায় আমি প্রায় যেতাম, আমাদের শারীরিক সম্পর্ক চলতে থাকে। এরপর গত 15/10/2018 আমি রোজি আন্টির বাসায় যাওয়ার পথে বিকালবেলা ব্যাংক কলোনি থেকে নয়ন বন্ড রিক্সাযোগে আমাকে তার বাসায় নিয়ে যায়। ননের বাসায় যেয়ে আমি শাওন, রাজু, রিফাত ফরাজি সহ আমি 7-8 জনকে দেখি। শাওন বাইরে এসে কাজী ডেকে আনে এবং ননের বাসার আমার ও ননের বিয়ে হয়। তারপর আমি বাসায় চলে যাই। বাসায় যেয়ে ননকে ফোন করে বিষয়টি, বিয়ের বিষয়টি গোপন রাখতে বলি। তখন নয়ন বলে এটা বালামে ওঠে নাই, বালামে না উঠলে বিয়ে হয় না। এরপরও আমি নয়নের সাথে শারীরিক সম্পর্ক বজায় রাখি। নয়নের সাথে বিয়ের বিষয়টি আমার পরিবারে কেউ জানে না। 2019 সালের শুরুর দিকে কলেজ থেকে পিকনিকে কুয়াকাটায় যাওয়ার বাস আমি তখন মিস করি। তখন নয়নের মোটরসাইকেলে আমি কুয়াকাটায় যাই। নয়নের সাথে একটি হোটেলে রাত্রি যাপন করি। আমি নয়নের বাসায় আসা যাওয়াকালে এক সময় জানতে পারি নয়ন মাদকসেবী, ছিনতাই করে এবং তার নামে থানায় অনেক মামলা আছে। এ কারণে নয়নের সাথে আমার সম্পর্কের অবনতি হয় এবং রিফাত শরীফের সাথে আমার আগের ভালোবাসার সম্পর্ক আবার শুরু হয়। গত 26/4/2019 তারিখ পারিবারিকভাবে রিফাত শরীফের সাথে আমার বিয়ে হয়। রিফাত শরীফের সাথে বিয়ের পরও নয়নের সাথে আমার দেখা সাক্ষাৎ, শারীরিক সম্পর্ক, মোবাইলে কথাবার্তা, মেসেঞ্জারে যোগাযোগ সবই চলত। বিয়ের পর জানতে পারি রিফাত শরীফ মাদকসেবী, সে মাদকসহ পুলিশের নিকট ধরা খায়। বিষয়টি জানতে পেরে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। পরে আমি রিফাতসহ আমার বাবার বাসায় থাকতাম, মাঝে মাঝে রিফাত শরীফের বাসায় যেতাম। নয়ন বন্ডের বিষয় নিয়ে রিফাত শরীফের সাথে আমার মাঝে কথা কাটাকাটি হতো এবং রিফাত শরীফ আমার গায়ে হাত তুলত। গত 24/6/2019 তারিখে দুপুর 12:30টার দিকে নয়ন বন্ড আমাকে ফোন দিয়ে বলে তোর স্বামী হেলালের ফোন সিনাইয়া নিছে। পরে রিফাত ফরাজিও আমাকে ফোন দিয়ে বলে হেলালের ফোনটি রিফাতের কাছ থেকে নিয়ে হেলালকে ফেরত দিতে। আমি রিফাত শরীফকে হেলালের ফোন ফেরত দিতে বললে রিফাত শরীফ আমাকে চর থাপ্পড় মারে, তলপেটে লাথি মারে। রাতে মোবাইল ফোনে নয়নকে জানাই এবং কান্না করি। এরপর 25/6/2019 তারিখ আমি কলেজে গিয়ে নয়নের বাসায় যাই। রিফাত শরীফকে একটা শিক্ষা দিতে হবে একথা নয়নকে বললে নয়ন বলে হেলালের ফোন নিয়ে যে ঘটনা তাতে রিফাত ফরাজি তাকে মারবে। তারপর আমি বাসায় চলে আসি।
এবং রাতে এই বিষয়ে কয়েকবার আমার নয়ন বন্ডের সাথে মোবাইলে কথা হয়। নয়ন বন্ডের সাথে আমার স্বামী রিফাত শরীফকে মায়ের দেওয়া শিক্ষা দিতে হবে এই পরিকল্পনা করি। 26/6/2019 তারিখে আমি কলেজে যাই এবং সায়েন্স বিল্ডিং এর পাশে বেঞ্চের উপরে রিফাত ফরাজি ও রাব্বি আকনকে বসা পাই। রিফাত হাওলাদার পাশে দাঁড়ানো ছিল, তখন আমি রিফাত ফরাজির পাশে বসি এবং তাকে বলি, ওকে ভাইটু খালি হাতে আসছো কেন? এ কথার উত্তরে রিফাত হাওলাদার বলে, ওকে মারার জন্য খালি হাতই যথেষ্ট। এর রিফাত ফরাজিকে জিজ্ঞাসা করি নয়ন বন্ড ও রিফাত শরীফ কলেজে এসেছে কিনা। তখন নয়ন বন্ড আমাকে ফোন দেয়, সে কোথায় এটা জানতে চাইলে নতুন ভবনের দিকে যেতে বলে এবং ওই সময় নয়ন ভবনের দেয়াল টপকায় ভিতরে আসে। আমি হেঁটে নতুন ভবনের দিকে যাই এবং নয়নের সাথে রিফাত শরীফকে মারপিট করার কথা বলি। এরপর রিফাত শরীফ কলেজের ভিতর আমাকে নিতে আসে এবং আমাকে নিয়ে চলে যাওয়ার জন্য কলেজ থেকে বের হয়ে মোটর সাইকেলে করে আমার কাছে আসে, কিন্তু আমি তাতে না উঠে সময়ক্ষেপণ করার জন্য পুনরায় কলেজ গেটে আসি। রিফাত শরীফ আমার পেছনে পেছনে ফিরে আসে। তখন রিশান ফরাজি কিছু পোলাপান সাথে এনে রিফাত শরীফকে জিজ্ঞাসা করে, তুমি আমার বাবা আমাকে গালি দিয়েছো কেন? তখন রিফাত শরীফ তাদের বলে, আমি গালি দেইনি। ওই সময় রিফাত ফরাজি রিফাত শরীফকে কলার ধরে এবং রিশান ফরাজি জাপটে ধরে। রিফাত ফরাজি টিকটক হৃদয়, রিশান ফরাজি, রিফাত হাওলাদার আরও অনেকে রিফাত শরীফকে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে মারধর করতে করতে টেনে হিঁচড়ে ক্যালিক্স একাডেমির দিকে টেনে নিয়ে যায়। তারা এ সময় এলোপাতাড়ি মারধর শুরু করে, আমি তখন ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলাম। তখন নয়ন বন্ড এসে রিফাত শরীফকে কিল ঘুষি মারতে থাকে। মারপিটের ভিতরে রিফাত ফরাজি হৃদয় দুইটা দা নিয়ে আসে দৌড়ে। রিফাত হাওলাদার লাঠি আনে, একটা দা নয়ন বন্ড আরেকটা দা রিফাত ফরাজি নিয়ে রিফাত শরীফকে কোপাইতেছিল। এ সময় রিশান ফরাজি রিফাত শরীফকে জাপটে ধরেছিল যাতে সে পালাতে না পারে। কোপাইতে দেখে আমি তখন নয়ন বন্ডকে আটকাইতে চেষ্টা করি। রিফাতের শরীরে তখন রক্তাক্ত হয়ে যায়, সে পূব দিকে হেঁটে যায়। আমি তখন তাকে রিক্সা করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে আসি। আমার বাবা চাচা হাসপাতালে আসে, রিফাত শরীফকে বরিশাল পাঠানো হয় আর আমার রক্ত লেগে যাওয়ায় আমি বাসায় ফিরে আসি। পরে আমি জানতে পারি রিফাতের অবস্থা খারাপ। এটা আমি ফোন করে বলি নয়ন বন্ডকে, বলি তোমরা ওকে যেভাবে মারছো তাতে সে মারা যাবে আর তোমরা আসামি হবা। তারপর নয়নের অবস্থান জানতে চাই, তারপর ওকে পালাতে বলি। দুপুরের পর খবর পাই রিফাত শরীফ মারা গেছে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।